প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা ভালো করে যদি বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখতে পারবে এখানে কিন্তু আমি পুলিশের ছবি রেখেছি। তোমরা যদি মাধ্যমিক পাশ করো তাহলেই কিন্তু তোমরা পুলিশ হতে পারবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো। মাধ্যমিক পাশ যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, এখানে মেয়েদের ছবিও আমি রেখেছি, ছেলেদের ছবিও রেখেছি, মেয়ে ছেলে উভয়েই কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় পুলিশ হতে পারবে। এক্ষেত্রে পুলিশ হতে গেলে তোমার কি কি যোগ্যতা প্রয়োজন পড়ে, কি এক্সাম দিতে হবে, মাঠ পাস কিভাবে করতে হবে, কি এই মুহূর্তে নিয়ম রয়েছে মাধ্যমিকের পর ছেলে এবং মেয়েদের পুলিশ হওয়ার, সম্পূর্ণ নিয়ম নিয়ে এবং কত টাকা স্যালারি রয়েছে এবং কিভাবে ফর্ম ফিল আপের মাধ্যমে সিলেকশন প্রসেস হয়ে থাকে, মেডিকেল কি রয়েছে, এ টু জেড তথ্য বিস্তারিত পুলিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। সম্পূর্ণ এ টু জেড মাধ্যমিক পাশে পুলিশ হওয়ার তথ্য তোমরা জানতে পারবে। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করব তোমাকে মাধ্যমিক পাশ করার পর ন্যূনতম কত বয়স হলে তোমার তুমি পুলিশ হওয়ার যোগ্য। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, তোমার এজ যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পুলিশ হওয়ার যোগ্য। এক্ষেত্রে তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তোমাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তোমরা 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি আমার ভাই বোন রয়েছো, তোমাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। 18 থেকে 33 বছর বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে প্রত্যেকেই পারবে। এ তো এটা তো গেল আবেদনের জন্য কত বয়স তোমাদের প্রয়োজন বা পুলিশ হওয়ার জন্য কত বয়স তোমাদের প্রয়োজন। এরপরেই তোমাদের বলে রাখি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। আমি তোমাদের আগেই বলেছি যে ন্যূনতম মাধ্যমিক পাশ যদি তোমার থেকে থাকে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলো আমাদের কি অ্যাকচুয়ালি রেজাল্টের এ কত পার্সেন্ট মার্কসের প্রয়োজন পড়ে, এরকম কোনো নিয়ম নেই। তোমার যদি 25% মার্কস মাধ্যমিকে থাকে, অর্থাৎ মাধ্যমিকে যদি তুমি পাস করো তাহলেই কিন্তু তোমরা পুলিশ হতে পারবে। এরপরে বলে রাখি তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ কী রয়েছে। তোমরা অনেকেই মনে করো পুলিশের চাকরি পেতে গেলে হয়তো আমাকে ইংরাজিতে পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে খুব বেশি পারদর্শী হতে হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তেমন কোনো ব্যাপার নয়, তুমি বাংলায় এক্সাম দিতে পারবে। অপশান রয়েছে বাংলা, হিন্দি, ইংলিশ, এক্ষেত্রে তুমি বাংলায় এক্সাম দিয়ে কিন্তু তোমরা পুলিশ হতে পারবে। তোমার এক্সাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। এরপরে বলে রাখি এক্সাম এবং সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সেটা নিয়ে বলছি, ইন ডেপথ আলোচনা করব। এক্সাম কীভাবে তোমাদের দিতে হবে এবং কি পদ্ধতির মাধ্যমে তুমি মাধ্যমিক পাস করে অ্যাকচুয়াল পুলিশ হতে পারবে। তার আগে পোস্টগুলো নিয়ে বলে রাখি যে বিভিন্ন পোস্ট রয়েছে পুলিশের, আমরা প্রত্যেকেই জানো একটা পোস্ট হয় না, বিভিন্ন পোস্ট রয়েছে এবং পোস্টের অ্যাকর্ডিং তোমাদের স্যালারিও রয়েছে। পোস্টগুলো একটু আমরা আলোচনা করে নিই। প্রথমেই রয়েছে জুনিয়র পুলিশ কনস্টেবলের পোস্ট, দ্বিতীয় রয়েছে সিনিয়র পুলিশ কনস্টেবল, তারপরে হেড কনস্টেবল, তারপরে রয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপরে রয়েছে এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তারপরে রয়েছে এসআই সাব ইন্সপেক্টর, তারপরে এসপিআই অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর, তারপরে ডিএসপি, এসপি এবং এসএসপি। তো বিভিন্ন এরকম কিন্তু পোস্ট রয়েছে, আমি এই কটা পোস্ট এখানে লিখেছি, আরও বিভিন্ন পোস্ট রয়েছে। মানে তোমরা বুঝতেই পারছো মাধ্যমিক পাস করে তোমরা পুলিশে যুক্ত হলে এবং তারপরে তোমার এক্সপিরিয়েন্সের সাথে পোস্ট বাড়বে এবং স্যালারিও ইনক্রিজ হতে থাকবে। তো এরপরেই তোমাদের সঙ্গে আলোচনা করি যে অ্যাকচুয়ালি তোমাদের এক্সাম এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, কী এক্সাম দিতে হবে এবং কীভাবে বা কোন পদ্ধতিতে মাধ্যমিকের পর তোমরা অ্যাকচুয়ালি পুলিশ হতে পারবে। দেখো, সবার প্রথমেই বলে রেখেছি 4টে স্টেপে তোমাদের সিলেকশন হয়ে থাকে। কি 4টে স্টেপ রয়েছে, এই 4টে স্টেপের মাধ্যমে 4টে স্টেপ যদি বা 4টে ধাপ যদি তুমি কমপ্লিট করো তাহলেই কিন্তু তুমি মাধ্যমিক পাসের পরেই সরাসরি সরকারি চাকরিতে পুলিশ হিসাবে নিযুক্ত হতে পারবে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি ফার্স্ট স্টেপের কথা। ফার্স্ট স্টেপ কী রয়েছে, প্রিলিমিনারি এক্সাম তোমাদের দিতে হবে। কি প্রিলিমিনারি এক্সাম তোমাদের দিতে হচ্ছে, এই প্রিলিমিনারি এক্সামের মধ্যে কি কি দিতে হবে তোমাদের, দেখো জিকে এবং জিএস তোমাদের 50 নম্বরে দিতে হবে, জিকে এবং জিএস 50 নম্বরে দিতে হবে। তারপরে ম্যাথ রয়েছে, ম্যাথ তোমাদের 30 নম্বরে দিতে হবে, তারপরে তোমাদের রিজনিং 20 নম্বরে দিতে হবে। টোটাল কত, 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ
প্রথম ধাপ হচ্ছে তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে এবং তোমরা অনেকেই আমাকে বলবে প্রিলিমিনারি এক্সাম মানে কি। দেখো সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটারে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে এই যে পরীক্ষাটা রয়েছে না, এই সিবিটি টেস্ট, এই পরীক্ষাটাই এমসিকিউ কোশ্চেন আসবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। সেখান থেকে চারটে অপশান থাকবে, তার মধ্যে সঠিক অপশানটি তোমাদের লিখতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন মানে তো তোমরা প্রত্যেকেই বোঝো। তো এইভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিয়ে প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সাম কিন্তু কমপ্লিট তোমাদের করতে হবে। এরপরে প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হয়ে গেলে তোমাদের দ্বিতীয় ধাপ চলে আসবে। দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় এক্সাম তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সাম। তোমাদের ফিজিক্যাল এক্সাম দিতে হবে অর্থাৎ তুমি কতটা স্ট্রং, তুমি কতটা ফিজিক্যাল, যে তুমি পুলিশের চাকরি করবে সেই দক্ষতা বা যোগ্যতা তোমাকে প্রমাণ করতে হবে। তার প্রমাণস্বরূপ তোমাকে কিন্তু ফিজিক্যাল এক্সাম দিতে হবে। প্রথমেই বলে রাখি ছেলেদের ফিজিক্যাল এক্সাম নিয়ে, এই ছেলেদের ফিজিক্যাল এক্সামে প্রথম দেখা হবে তোমার উচ্চতা, হাইট তোমার কত রয়েছে। এই 167 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা হতে হবে তোমাকে, এবং একই সাথে তোমার ওজন হতে হবে 57 কেজি। এবং তোমরা যারা রীতিমতো জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্যই কিন্তু 167 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওজন হতে হবে 57 সেন্টিমিটার হাইট অনুযায়ী। এবং 57 সেন্টিমিটারের কম হলে হবে না, বেশি হলে কোনো অসুবিধা নেই। এছাড়া আদার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির জন্য কিন্তু এক্সট্রা ছাড় রয়েছে, যেমন এসসি, তোমার হচ্ছে গোর্খা, তারপরে রাজবংশী, এই সমস্ত আদার্স ক্যাটাগরির জন্য কিন্তু এক্সট্রা ছাড়ের সুবিধা রয়েছে। এ তোমরা যদি এই আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমার উচ্চতা 160 সেন্টিমিটার হলেই হবে এবং তোমার ওয়েট এর বা ওজন 53 কেজি হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে ছেলেদের দৌড় যেটা লাগবে সেটা হচ্ছে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে এ তোমাদের 6 মিনিটের মধ্যে। 1600 মিটার দৌড় 6 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করে দেখাতে হবে। এক্ষেত্রে তোমাদের ফার্স্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র 1600 সেন্টিমিটার তোমরা, 1600 মিটার তোমরা যদি 6 মিনিটের মধ্যে কমপ্লিট করো তাহলেই কিন্তু তোমরা মাঠ পাস করে যাবে। এবং তারপরে তোমাদের বুকের ছাতি অ্যাকচুয়ালি দেখা হবে, যে বুকের ছাতি ফুলিয়ে দেখাতে হবে 5 সেন্টিমিটার হচ্ছে কি না সেটা দেখাতে হবে। এই কটা বিষয় তোমার, তুমি যদি করে দেখাতে পারো বা হাইট বা ওজন এই রুলস অনুযায়ী থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যাল এক্সাম ছেলে যদি হয়ে থাকো তাহলে পাস করে যাবে। এবং মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের উচ্চতা কত লাগবে, 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে এবং ওজন লাগবে হচ্ছে 49 কেজি। এবং একই সাথে তোমরা যদি আদার্স ক্যাটাগরি যেটা বললাম এসসি, তোমার হচ্ছে গোর্খা, একই সাথে রাজবংশী, বিভিন্ন আদার্স যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে যদি তুমি পড়ো তাহলে এক্সট্রা ছাড় রয়েছে মেয়েদের ক্ষেত্রেও। ও 152 সেন্টিমিটার উচ্চতা হলে তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের যে ওজন সেটা 45 কেজি হতে হবে। এরপরে এ দৌড়ের কথা যদি বলি মেয়েদের, মেয়েদেরও দৌড় রয়েছে, মাঠ পাস করতে হবে, সেক্ষেত্রে 800 মিটার কিন্তু 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। বাট অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 4 মিনিটের মধ্যে 800 মিটার কমপ্লিট করতে হবে। আর এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট অর্থাৎ উচ্চতা ওজন তোমাদের অ্যাকচুয়ালি দেখে নিতে হবে, সাথে এ তোমাদের এর অ্যাকচুয়ালি দৌড় এবং ছেলেদের ক্ষেত্রে এ বুকের ছাতির মেজারমেন্ট দিয়েই কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট পুরোটা কমপ্লিট হবে। এরপরে চলে আসবে তৃতীয় এক্সাম। তৃতীয় এক্সাম মানে এই যে ফিজিক্যাল এক্সামের কমপ্লিটের পরে মেন যে এক্সাম সেটা হচ্ছে মেন্স এক্সাম। মেন্সের পরীক্ষা হবে, সেই একই রকম পরীক্ষা তোমাদের সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটারেই তোমাদের এক্সাম দিতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এ চারটে অ্যান্সারের মধ্যে যে অ্যান্সারটা সঠিক হবে সেই উত্তরটা তোমাদের টিক করে দিতে হবে কম্পিউটারে। এক্ষেত্রে জানিয়ে রাখি কম্পিউটার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র পরীক্ষাটা কম্পিউটারে হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদের ইংলিশ লাগবে 25 নম্বরের, জিকে এবং জিএস 25 নম্বরের থাকবে, ম্যাথ থাকবে 20 নম্বরের, রিজনিং থাকবে 15 নম্বরের, টোটাল 85 নম্বরের, তোমাদের টোটাল 85 নম্বরের কিন্তু 85 মার্কসের কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা হবে। এবং এই পরীক্ষায় যে নম্বর আসবে তার ভিত্তিতে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউতে এই যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ 15 নম্বরের হবে, এ তার মানে এখানে 85 নম্বর প্লাস 15 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বর। এই থার্ড এবং এই যে ফোর্থ দুটো এক্সাম মানে হচ্ছে মেন্স এবং ইন্টারভিউ, এই দুটোকে একত্রিত করে এ তোমার কিন্তু সিলেকশন হবে এবং তুমি পুলিশ হিসাবে যুক্ত হতে পারবে। এবং এই চারটি এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর সামান্য কিছু কাজের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল, যেটা প্রত্যেকেই প্রায় পাস করে যায়।
এই দুটো এইগুলো এই প্রসিডিওরগুলো বা এই ধাপগুলো যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি সরকারি চাকরি পুলিশের এর মাধ্যমিক পাশে পেয়ে যেতে পারো। এবং স্যালারির কথা যদি বলি, তোমরা অনেকেই ওয়েট করে রয়েছো যে স্যালারি অ্যাকচুয়ালি কত হতে চলেছে। প্রথম যখন তোমরা নিযুক্ত হবে পুলিশ হিসাবে তখন কিন্তু ইন হ্যান্ড স্যালারি তোমাদের 25 থেকে, ঠিক আছে, এ স্যালারি তোমাদের 25 থেকে 30,000 অ্যাকচুয়ালি হয়ে থাকে। 25,000 থেকে 30,000 প্রথমেই যুক্ত হলেই পুলিশের তখনই তোমরা ইন হ্যান্ড স্যালারি পাবে। তারপরে তোমার এক্সপিরিয়েন্স যত বছর চাকরিতে সময় দেবে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু ধাপে ধাপে তোমার স্যালারিও বাড়তে থাকবে। এ সেখান থেকে 30,000 35,000, এবং তোমাদের এর আগেই তোমাদের বললাম যে বিভিন্ন পোস্ট রয়েছে, আস্তে আস্তে তোমাদের ধাপে ধাপে পোস্ট বাড়বে এবং সেই অনুযায়ী স্যালারিও ইনক্রিজ হতে থাকবে। তো সমস্তটাই তোমাদের বিস্তারিত ও মাধ্যমিক পাশের পর ছেলে হও কিংবা মেয়ে হও কীভাবে তোমরা পুলিশ হতে পারবে ডিটেলসে আলোচনা করলাম। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। এবং তুমি অ্যাকচুয়ালি জীবনে কোন কেরিয়ার ফিল্ডকে বেছে নিতে চাইছো এবং জীবনে এ কোন সরকারিকে চাকরি নিজের করে নিতে চাইছো অবশ্যই কমেন্টে জানাও, এবং অন্য কোনো সরকারি চাকরির বিষয়ে তোমাদের জানার থাকলে সেটাও কমেন্ট সেকশানে জানাও। ইন ডেপথ এ টু জেড ভিডিও তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।